নমস্কার বন্ধুরা, আমি মিষ্টু। মিষ্টুর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চুনো মাছের ঝাল বানাবো, চলুন দেখে নিই। চুনো মাছগুলোয় লবণ হলুদ মাখিয়ে নেব। দিচ্ছি লবণ, হলুদ, মাছগুলোকে মেখে হালকা করে ভেজে নেব। চুনো মাছের জন্য 1 চামচ কালো সরষে, 1 চামচ সাদা সরষে আর কাঁচা লঙ্কা, এগুলোকে আমি বেটে নেব। তেলটা আমি গরম করে নিয়েছি, এবার মাছগুলো হালকা করে ভেজে নেব। রান্না করার জন্য তেলটা আমি গরম করে নিয়েছি, এবার ফোড়নে দিয়ে দেবো জিরে। এবার হালকা করে ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা সরষে আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। মাছের ঝালটা হয়ে এসছে, কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। চুনো মাছের ঝালটা আমার কমপ্লিট। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।